হ্যালো গাইস, প্রিয়া স্পোর্টস এর আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। এই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রান্সফার রিউমার, ট্রান্সফার আপডেট এবং ট্রান্সফার নিউজ রয়েছে। আইএসএল এর প্রায় প্রত্যেকটা দলের হয়তো ট্রান্সফার রিউমার বা ট্রান্সফার নিউজ এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ইস্টবেঙ্গল মোহনবাগান সহ কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া সব টিমেরই মোটামুটি রয়েছে। তো ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানাও তোমাদের মূল্যবান বক্তব্য। তো প্রথমে চলে আসি কেরালা ব্লাস্টার্স এর কথায়। কেরালা ব্লাস্টার্স কিন্তু 23 বছর বয়সী ইংলিশ উইঙ্গার আন্দ্রে গ্রিনের সঙ্গে কথা বলছে। আগামী মরসুমে তারা আন্দ্রে গ্রিনকে নিজেদের দলে সাইন করাতে কিন্তু আগ্রহী হয়েছে। এরপরে কেরালা ব্লাস্টার্স কিন্তু হায়দ্রাবাদ এফসির আকাশ মিশ্রার সাথে কথা বলছে। যদিও হায়দ্রাবাদ এফসি আকাশ মিশ্রার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইছে, তবে কেরালা ব্লাস্টার্স কিন্তু তাকে বেশ ভালো অফার দিয়েছে। এখন দেখা যাক আকাশ মিশ্রাকে নিয়ে আগামী দিনে কি আপডেট বেরিয়ে আসে, কেরালা ব্লাস্টার্স নাকি হায়দ্রাবাদে স্টে করে আকাশ, সেটাই কিন্তু এখন দেখা। এরপরে আসি ডেলান ফক্স। ডেলান ফক্স কে তোমরা সবাই চেনো, ডেলান ফক্স আইএসএল এর পরিচিত এক মুখ এবং বিদেশি প্লেয়ার, যিনি এফসি গোয়াতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন চোটের কারণে। এই সিজনে মানে বিগত যে সিজনটা গেল সেই সিজনে কিন্তু খুব বেশি যে ম্যাচ খেলতে পেরেছে সেটা কিন্তু একদমই নয়, তবে এই ডেলান ফক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল এফসি গোয়ার। তবে এফসি গোয়া তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে না এমনই একটা নিউজ পাওয়া গেছে। তো দেখা যাক ডেলান ফক্স ইন্ডিয়ায় থাকে কি না থাকে। যতদূর তার এজেন্টের কাছ থেকে খবর পাওয়া গেছে যে ডেলান ফক্স নাকি বিদেশি, মানে বিদেশি বলতে গেলে কি ইন্ডিয়ার কোনো ক্লাবে থাকতে চাইছে না বা ইন্ডিয়ার কোনো ক্লাবে থাকবে না এখনো অবধি যা আপডেট। বড় কোনো অফারও পাইনি আইএসএল এর অন্যান্য ক্লাবের তরফ থেকে। তো দেখা যাক, যদি ভালো কোনো বড় কোনো অফার আসে তাহলে অবশ্যই হয়তো থেকে যেতে পারে, না হলে আবারও ফিরে যেতে পারে নিজের দেশে। এরপর চলে আসি ইস্টবেঙ্গলের কথা। ইস্টবেঙ্গলের কিন্তু অনেকগুলো সাইনিং, বলতে গেলে প্রি কন্ট্রাক্ট গেছে অনেকগুলো প্লেয়ারের কাছে, তার মধ্যে কিন্তু সার্থক গোলই। সার্থক গোলই কিন্তু ইস্টবেঙ্গলে গত মরশুমে বিগত মরশুমে খেলে গেছে, দুর্দান্ত প্লেয়ার সার্থক গোলই। তো দেখা যাক সার্থক গোলই ইস্টবেঙ্গলে সাইন করে কিনা, যদিও প্রি কন্ট্রাক্ট পৌঁছে গেছে সার্থক গোলের সাথে এবং বেশ আগ্রহী সার্থক ইস্টবেঙ্গলে খেলার জন্য যদি প্লেইং টাইম পায়। এছাড়া অ্যালেক্স লিমা জামশেদপুর এফসির মিডফিল্ডার দুর্দান্ত পারফরমেন্স করেছে জামশেদপুর এফসিতে প্রণয় হালদারের পাশে দাঁড়িয়ে। অ্যালেক্স লিমা কিন্তু একজন ডিস্ট্রয়েড ডিফেন্ডার, সাথে কিন্তু অ্যালেক্স লিমাকে আমরা দেখেছি বিভিন্ন ভূমিকা পালন করতে। অ্যালেক্স লিমা যে শুধু ডিস্ট্রয়েড ডিফেন্ডার বলে আমরা জানতাম, সেই অ্যালেক্স লিমা কিন্তু জামশেদপুর হয়ে থ্রু পাস বাড়িয়েছে, গোলের যে সুযোগ সেটা ক্রিয়েট করে দিয়েছে স্ট্রাইকার চিমাদের জন্য। এখন দেখা যাক অ্যালেক্স লিমাকে আমরা আগামী মৌসুমে ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে পাই কিনা, কারণ প্রি কন্ট্রাক্ট পৌঁছে যাওয়ার মানে কিন্তু যে ইস্টবেঙ্গল তার সাথে একেবারে মৌখিক চুক্তি করে রাখলো। শুধু মৌখিক বলা যায় না, এখানে পেন পেপারে প্রি কন্ট্রাক্টটা হয় এবং প্রি কন্ট্রাক্টটা তখন ভ্যালিড হয় যতদিনের টাইম প্লেয়ারদের কাছে চাওয়া হয়, সেই টাইম অনুযায়ী কিন্তু প্রি কন্ট্রাক্ট দেয়া হয়। তার মধ্যে যদি সেই প্লেয়ারটাকে সাইন না করাতে পারে, মূল চুক্তিতে সাইন না করাতে পারে, তাহলে কিন্তু সেই প্রি কন্ট্রাক্টটার আর কোনো মূল্য থাকে না। দেখা যাক ইস্টবেঙ্গল ইনভেস্টার ঘোষণা কবে হয়, আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে যে ছবিটা রয়েছে সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে ইস্টবেঙ্গলের ইনভেস্টার নিয়ে, এবং এমন কিছু প্রুফ দেখাতে পেরেছে ইস্টবেঙ্গল ক্লাব যার জন্য কিন্তু এতগুলো প্লেয়ারকে প্রি কন্ট্রাক্টে সাইন করাতে পেরেছে। তো এরপরে যে নামটা আছে সেটা হলো ডেসন ব্রাউন। ডেসন ব্রাউনের সাথে কিন্তু গতকাল রাতে একটা নাম ভেসেছে, সেটা কিন্তু আরিদায় কাপ্রেরা। ডেসন ব্রাউন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন নর্থ ইস্টের হয়ে, বেঙ্গালুরুতে এসেছিলেন তবে বেঙ্গালুরু হয়ে সেইভাবে ম্যাচ টাইম পাননি। তবে এই ডেসন ব্রাউন কিন্তু নর্থ ইস্টে খালিদ জামিলের আন্ডারে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, চোটের জন্য কিছু ম্যাচ বাইরে থেকেছিলেন এবং তারপরে চোট রিকভারি করে এসে মাঠে নেমে গোলের পর গোল করেছেন। এছাড়া আরিদাই কাপ্রেরা উড়িষ্যা এফসিতে, উড়িষ্যা এফসির প্লেয়ার এবং উড়িষ্যা এফসি থেকে ইস্টবেঙ্গল কিন্তু অফার করেছে আরিদাই কাপ্রেরাকে। দেখা যাক আরিদাই কাপ্রেরা প্রি কন্ট্রাক্টে সাইন করে কিনা, তবে এখনো কিন্তু আরিদাই কাপ্রেরা প্রি কন্ট্রাক্টে সাইন করেনি ইস্টবেঙ্গলে। এরপর চলে আসি মোহনবাগানের কথায়। মোহনবাগান কার্ল ম্যাথিউ, যেটা আমি অনেকদিন আগেও বলেছিলাম যে কার্ল ম্যাথিউকে কিন্তু রিটেন করছে মোহনবাগান শিবির, এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেই নিয়ে কিন্তু এখনো কথাবার্তা চলছে, খুব সম্ভবত খুব তাড়াতাড়ি কার্ল ম্যাথিউকে রিটেন করতে চলেছে এটিকে মোহনবাগান। এবং মাঝ মাঠের প্লেয়ার কার্ল ম্যাথিউ যে পরিমাণ ডিস্ট্রয়েড ফুটবলার
কার্ল ম্যাথিউ, তাছাড়া কিন্তু ডিফেন্সেও দুর্দান্ত ভূমিকা পালন করতে পারেন এই কার্ল ম্যাথিউ। এবং এইটিকে মোহনবাগান দলের এক নিঃশব্দ প্রহরী যাকে বলা হয়, একেবারে নিঃশব্দে নিজের কাজটা করে যান, সবার চোখের অলক্ষে কোথাও থেকে যান, তবে কিন্তু ম্যানেজমেন্ট জানে এবং হুয়ান ফেরান্দো জানে বা টিমের প্রতিটা প্লেয়ার জানে যে এই কার্ল ম্যাথিউর ভূমিকা এই সবুজ মেরুন দলে কতটা গুরুত্বপূর্ণ। তাই এই সবুজ মেরুন তারকা কার্ল ম্যাথিউকে আগামী মরসুমের জন্য রাখতে চায় সবুজ মেরুন শিবির। এরপরে নতুন যে নামটা চলে আসছে রয় কৃষ্ণার পরিবর্তে নলিচো। নলিচো কিন্তু একজন স্প্যানিশ ফুটবলার এবং 35 বছর বয়স, এর সাথে কিন্তু কথাবার্তা চলছে এদিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো দেখা যাক রয় কৃষ্ণার পরিবর্তে নলিচো আসে কিনা এবং নলিচো এইটিকে মোহনবাগানের রয় কৃষ্ণার কতটা ঠিকঠাক রিপ্লেসমেন্ট হয় সেটা কিন্তু এখন দেখার। তোমাদের এই নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আরো একবার ভিডিওটা ভালো লাগলে লাইক করো।